আসসালামু আলাইকুম ইভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে উত্তরবঙ্গের একটি খাবার রেসিপি শেয়ার করব, যে আপনাদের সবার অনেক ভালো লাগবে। অনেকেই আছেন উত্তরবঙ্গে বসবাস করেন কিন্তু এই খাবারটা কীরকম টেস্ট বা একবার ট্রাই করেননি, তারা অবশ্যই আমার রেসিপিটা দেখার পর একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমি আজকে শিদল দিয়ে বড় মাছ রান্না করব, তার জন্য আমি এখানে বড় মাছের 4 টুকরো পিস নিয়ে নিয়েছি। তারপর আমি এই পাশে কড়াইয়ের মধ্যে শীতলটাকে ভেজে নেব। আর শীতল ভাজার আগে অবশ্যই এটা পানির মধ্যে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে এরকম নরম হয়ে যাবে, ভাজতে ইজি হবে। নয়তো হচ্ছে এটা গোল গোল করে যেহেতু বানিয়ে রাখা হয় শক্ত হয়ে থাকে, তাই এটাকে ভিজিয়ে তারপরে ভাজা ভালো হবে। শীতলটা ভেজে নেওয়ার পর আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নরম করে নেওয়া অবধি ভাজব। এই খাবারটা এত টেস্ট, একবার হলেও অবশ্যই আপনারা ট্রাই করবেন এখনও যারা খাননি, কেননা কোন খাবারে কেমন টেস্ট সেটা তো মুখে বলে বোঝানো যায় না, রান্না করে বা একজন রান্না করেছে দেখলেন সেটা না খেয়ে তো আর বোঝানো যাবে না, তাই না? তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন গোটাল রসুনের কোয়া দিয়ে দিলাম। আমার যেহেতু রসুনের কোয়া ভালো লাগে তাই এখানে আমি রসুনের কোয়াটা ব্যবহার করেছি। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা নরম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যেসব মশলা ইউজ করব, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আমি গুঁড়াটা ইউজ করিনি, বেটে নিয়েছি। এই খাবারটার মধ্যে বাটা মশলা ব্যবহার করাই ভালো, এতে স্বাদটা সুন্দর হয়। এই তো আমি ধনিয়া বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। উত্তরবঙ্গের কম বেশি সবাই শীতল চিনে কিন্তু অনেকেই আছে শীতল চিনে না। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু ঝালঝাল করে রান্না করব। আর এই রান্নাটা করার জন্য অবশ্যই বড় মাছ ব্যবহার করবেন, কারণ বড় মাছ দিয়ে এই রান্নাটা করলে বেশি মজা লাগে, কেননা বড় মাছের যেহেতু পেটি থাকে। আমি কিন্তু বেশি পেটি নিয়ে আর 2-3 পিস মাছের পিস নিয়েছি। পেটিটা হচ্ছে যখন রান্না করবেন ওর মধ্যে থেকে তেল ছেড়ে দেয়, আর পেটিটা একটু নরম নরম লাগে তাই খেতেও মজা লাগে। অনেকে হচ্ছে এখানে আলু কুচিও ইউজ করে, অনেকে মাছটা আগেই সিদ্ধ করে নেয়। তো আমি মাছটা সিদ্ধ করে নিই নি, আমি এখানে ডাইরেক্ট ব্যবহার করেছি। মাছগুলো আমি আগেই টুকরো করে রেখেছিলাম। এই খাবারটা যেহেতু একটু মাছগুলো ভাঙা ভাঙা হবে তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছগুলো দেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা শীতলটা দিয়ে দিব। শীতল দেওয়ার পর আমি এটাকে অনেকক্ষণ কষে নিব। এটা কষতে কষতে শীতলটা এই যে আস্তে আস্তে দেখা যাচ্ছে না, এটা কষতে কষতে একদম মিক্সড হয়ে যাবে সব কিছুর সাথে। এটা কষতেছিলাম, আমার এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, মানে এটা খেতে যে কী পরিমাণ স্বাদ সেটা একবার হলেও নিজ হাতে রান্না করে না খেলে বুঝতে পারবেন না কোন জিনিসের কেমন স্বাদ, সেটা না খেলে তো আর বোঝা যায় না, বলে বোঝানো যায় না। আপনারা একবার হলেও ট্রাই করবেন। কষার পর এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে, এটাকে আমি কিছুক্ষণ ভেজে ভেজে নেব। তরকারি যত কষবেন তত মজা হবে, আর এটা যেহেতু ভাঙা ভাঙা হবে তাই এটাকে একটু পানি দিবেন আর কষবেন। কষতে কষতেই দেখবেন মাছগুলো কিছুটা ভেঙে ভেঙে গিয়েছে। অনেকে আছে উত্তরবঙ্গে শীতল চিনে বাট এই খাবারটা একবার ট্রাই করেনি, রেসিপিটা দেখলে অবশ্যই একবার ট্রাই করবেন। কষা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব, দিয়ে এটা যেহেতু মাছ, মাছটা একটু কিন্তু সিদ্ধ করে নেওয়াই ভালো, পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তারপরে এরকম গ্রেভি টাইপের হয়ে গেলে, পানিটা শুকিয়ে গেলে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এটা রান্না শেষে অবশ্যই কিছুক্ষণ রেখে দিবেন, ঠান্ডা হবে। আর শীতের দিন এই খাবারটা বেশি ভালো লাগে, সকালে যদি রান্না করেন দেন রাতে যদি খান দেখবেন একটু জমাট জমাট লেগেছে আর খেতে অসাধারণ লাগে। আর রাতে যদি রান্না করেন সকালে বাসি ভাত দিয়ে খান তাহলে তো কথাই নাই। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এটাকে কিন্তু শুকনা শুকনা করে রান্না করেছি, এটা বেশি পানি পানি করে মজা করে না, মাখা মাখা করে রান্না করেছি। দেখেন দেখতেও কি সুন্দর লাগতেছে আর খেতেও দারুণ লেগেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।